না হচ্ছে যে আমরা সিন্ধুকছরির ভিতরে আছি এন্ড পিছনে যা দেখতেছেন সব মেক সব মেক সো এই সিনারি যদি মিস দিই তাহলে কেমনে কি অলরেডি GoPro ঢুকাই ফেলছিলাম বাট ভাবলাম যে দেখাই এই দেখেন লুক এট দ্য বিউটি এন্ড দিস ইজ দিশত ভাই আওয়ার ট্যুর পার্টনার অ্যান্ড সাকিব তো মানিকছড়িতেই থাকে সো আমাদের এখন হচ্ছে থার্ড চ্যাপ্টার ব্যাক টু দ্য চিরাগ অ্যান্ড ওরই মেঘের দেখারে ওরই মেঘের দেখারে সবাই আবার শীতকাল মনে করেন এটা টোটালি হচ্ছে মেঘ 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 ওই দেখেন গাছ কাছালি সব মেঘ অলরেডি মেঘগুলো দেখছেন নড়তেছে আসে আস্তে আস্তে যে আরও বাহ আলহামদুলিল্লাহ সিন্দুকছুরি আসলে ন্যাচারাল বিউটিটা হচ্ছে এইটাই এখন ওই দেখছেন মেঘগুলো যাচ্ছে যে কীভাবে সো দাঁড়ালাম একটু ছবি টবি তুলবো অ্যান্ড সারাটা দিন বৃষ্টিতে ভিজলাম ঝর্নাতে ভিজলাম আরবান ভাইরা চলে গেছিল বাট আবার ঘুরে এই মেঘ দেখে আবার চলে আসছে এই দেখেন তখনও দেখলেন এখনও দেখলেন সো আই থিঙ্ক একটা টাইম স্ল্যাপস আপনাদের সাথে শেয়ার করি এ মিয়া দুই কিলো ঘুরে চলে আসছে তা দিল সাদবে ছবি তোলা শেষ হয় না বলে ওয়ান এক্সা পোর্ট্রেট তুলতাম এটা সহ ওয়ান আমার ঘড়ি হচ্ছে অলমোস্ট চল্লিশ মিনিট হচ্ছে আগায় আসে এখন অলমোস্ট হচ্ছে ধরেন ছয়টা চল্লিশ বাজতেছে পাহাড়ের অবস্থা দেখেন ছটা চল্লিশে মানে সন্ধ্যা ছটা চল্লিশ মানে এত জোস সিন্ধুকছড়ির এই যে মানে ইটস এ রেয়ার বিউটি যেটা বর্ষাকাল ছাড়া আপনারা পাবেন না জোস খানা দানা করলাম আমরা মলচরির দিকে হাঁস মুরগি কোপাইসি খালি এত কিছু খাইলাম মাত্র বিল আসছে এক হাজার টাকা এত কিছু খাওয়ানোর পরও আস্তে আস্তে সন্ধ্যা আপনারা এখন বুঝতেই পারছেন দিলশাদ ভাই গেলেন দিলসাদ ভাইয়ের তেলের কারণে পানি এত বেশি ছিটায় আর এই হচ্ছে সিন্ধুক ছড়ির নামকরণের সার্থকতা সিন্ধুকের ভিতর কি আছে সিন্ধুকের ভিতর আছে ভয়ঙ্কর সব ন্যাচারাল বিউটি সো অলরেডি গোবর ব্যাটারি শেষের দিকে তাও ভাবলাম ওয়াইনট আপনাদের সাথে পাহাড়ের সন্ধ্যাটা কেমনে কাটে ওইটা দেখাই অ্যান্ড মেঘের টাইম লাভস তো দেখলেনি আপনারা পাহাড়ে আসলে এক্স্যাক্টলি পাহাড় হচ্ছে আমাদের জন্য না পাহাড়ে যারা বসবাস করে ওটা তাদের জন্য সো আমরা বেসিক্যালি ঘুরতে আসছি অ্যাজ এ পর্যটন হিসাবে পর্যটক হিসাবে সো ওইটাই ভালো অ্যান্ড এই হচ্ছে কর্নারিং আস্তে ধীরেই যাচ্ছি বেশি তাড়াহুড়া করার ইচ্ছা নাই কারণ যত বেশি তাড়াহুড়া করবেন তত বেশি ডিলে হবে সো এই জিনিসটা মাথায় রেখেন আপনারা বেস্ট অপশন যখন সন্ধ্যা নেমে আসবে তখন হচ্ছে তাড়াহুড়া করার দরকার নেই আস্তে ধীরেই যাবেন সো প্যারা নাই অ্যান্ড বৃষ্টি সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি ঝর্ণাতে বিজলাম মানে রেইনকোট আনছি রেইনকোট হুদাই হচ্ছে যে ভিতরে ব্যাগের ভিতরে ভরে রাখছে কাজ আসলে বৃষ্টিতে ভিজায় রাইড করার এক্সপেরিয়েন্স আসলে অন্যরকম রকম যারা করে একমাত্র হচ্ছে যে তারাই বুঝতে পারেন অ্যান্ড লুক অ্যাট দা অ্যাটমসফিয়ার অলরেডি সন্ধ্যা কাছাকাছি আই থিঙ্ক ফকটা অন করে দিই অলমোস্ট অলমোস্ট সাতটা বাজার বিশ মিনিট বাকি এই পাহাড়ে আসলে এই যে বালিগুলো আটকায় থাকে এখানে টানাটানি অনেক প্যারা অনেক প্যারা সো আমি প্রত্যেকবার আসলে একটা কথাই বারবার বলি যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সেটা বেস্ট হচ্ছে ভারী বর্ষায় কারণ সবুজ টবুজ হয়ে এই সাকিব গেল সবুজ অরণ্যের যে লীলাভূমি যে লীলা খেলা দেশটাকে আসলে ভালোবাসতে হবে সো বেশি করে করে টুর দিবেন কারণ ট্যুর দিলে হচ্ছে দেশটা সম্পর্কে জানবেন অ্যান্ড ট্যুর দিলে হচ্ছে অলওয়েস হচ্ছে যে আপনার নলেজ গেইন হবে প্রপারলিভাবে দেখতে দেখতে পুরোপুরি হচ্ছে রাত হয়ে গেছিল আমরা এখনও যেতে পারি নাই সো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন বালি টালি প্যাক কীভাবে হচ্ছে যে পড়ি আছে তো যাই হোক একটা লাইক দিয়ে কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সো অলমোস্ট আটটা বাজে আমরা এখনো পাহাড় থেকে বাইরে যাই লিটারালি ভাবে সো রাত্রেবেলা পাহাড় এত